এটা একটু সরিয়ে দাও ম্যাটটা, এইটা এখানে হুম এটা ওখানে ভালো লাগছে, হ্যাঁ এটা সুন্দর লাগছে, থাকে বিষয়টা এরকম করে রাখো দেখো আরো বেটার লাগবে এই। হুম ছবি তুলতেও ভালো লাগবে কি একটা টিস্যু দাও। হ্যালো, আজকে ঠাকুর বাড়ির রান্না পূর্ণিমা ঠাকুরের আবার মা করেছে, অনেকদিন ঠাকুর বাড়ি ট্রাই করা হয় না। ঠাকুর বাড়ির রান্নাগুলো সত্যি কথা বলতে অদ্ভুত ভাল লাগে খেতে, এত সিম্পল, এত কম মশলা, আর ভেরি অথেন্টিক বেঙ্গলি ফুড যাকে বলা যায় আর কি। এনিওয়ে আজকে ঠাকুর বাড়ির থেকেই মা কিছু রান্না খুঁজে খুঁজে করেছে, তো সেগুলোর নাম মা আরো ভালো বলতে পারবে। আমি ততক্ষণ একটু ছবি তুলে নিই। এটা দুর্ধর্ষ দেখতে লাগছে, এটা হচ্ছে ভাত বেক, ভাত বেক আতপ চাল দিয়ে, হ্যাঁ ও হো এটা হচ্ছে আতপ চালের ভাত বেক। কি কি আছে এর মধ্যে? আলু চিংড়ি, এটার মধ্যে আছে আলু চিংড়ি, হুম কাঁচা পেঁয়াজ, মেটে মাছের টুকরো, কাতলা মাছ, দন্ত রুই মাছ টুকরো টুকরো করে ভেজে দেওয়া, আছে মধ্যে মাছও আছে, হুম আচ্ছা ওহো আচ্ছা, আর আছে চিজ বাটার, চিজ এবং বাটার দুটো, হ্যাঁ আবার একটু ঘি, তিনটে ঘিটা নিচে প্রলেপ দেওয়া আছে আর কি, ডিশটার গায়ে মাখানোর উপরে বাটারটা ছড়ানো আছে। এটার নাম হচ্ছে ভাত বেক, ভাত বেক রাইস বেক, ওকে। আর এটা কি মাছ? এটা এটা হচ্ছে আদা, আদা রুই, আদা রুই, হুম মানে আদা দিয়ে রান্না, আদা লাস্টে নামাবার সময় আদা, আদা রুই, হ্যাঁ। এর মধ্যে আছে সর্ষে বাটা, এর মধ্যে আছে ধনে জিরে বাটা, ওকে সব শিলে বাটা, আচ্ছা। আর এটা, আচ্ছা এটা হচ্ছে তোর মটন, কিন্তু সাহাজিরে বাটা, পোস্ত আর সাহাজিরে বাটা দিয়ে, পোস্ত আদা পেঁয়াজ রসুন আছে এবং সাহাজিরে বাটা দিয়ে, হুম হুম হুম। আর এটা হচ্ছে, বলো বলো, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে তোর আইরিস স্টু, আইরিস স্টু মানে চিকেন আইরিস স্টু, হ্যাঁ চিকেন আইরিস স্টু। এই যে বইটা দে রিকা একটু ধর, এটা হচ্ছে আইরিস স্টু, আচ্ছা আচ্ছা। আজকে সবই মোটামুটি ঠাকুর বাড়ি থেকেই হয়েছে, সবকটাই, আচ্ছা। এটা আইরিস স্টু, ডুমু ডুমু করে মাংস, চাকা চাকা করে আলু, চমৎকার। ও পেঁয়াজ কেটে রাখবে, আদা কুচিয়ে রাখবে, এইসব একসাথে নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবে, দুর্দান্ত সহজ পদ্ধতি রান্না। হ্যাঁ, কারণ যত সিম্পল হবে রান্না ততই বেটার হবে রান্না। ওকে আমি এবার খাওয়া শুরু করি, মানে এগুলো কি ভাত, এই ভাত দিয়েই খাবো? সব এই ভাত দিয়েই সব খাবো, মানে এগুলোর জন্য আলাদা সাদা রাইস হলে আছে, আছে সাদা রাইস, আচ্ছা খেতে পারবি, আচ্ছা তুমি বলছো এইগুলো দিয়েই খেতে, ঠিক আছে তাহলে কমই গরম খাবে, এটার মধ্যে কোনো এক্সট্রা গন্ধ বা কেওড়া জল বা গোলাপ জল কিছু নেই, এটা আতপ চলে সিম্পল সিম্পল ভাত, বেশ ভাত দাও, তার জন্য আমি আর কিছু এক্সট্রা ভাত আনলাম না। থালা নিয়ে রেডি, পেঁয়াজটা কি ছিল না তুমি নিজে সংযোজন? না না আমি কিছু সংযোজন করবো, মারবো একদম, ঝাল বলে কিছু দেওয়া নেই, লেখা নেই, তো আমি কাঁচা লঙ্কা উপরে দিয়ে বেক করে রেখেছি, বেক করে রেখেছি, তুই এটা কাঁচা খেতে পারিস। দেখেই তো দুর্দান্ত লাগছে, দেখেই প্রাণটা যেন ভরেছে। আলু দাও একটু, সম্পূর্ণ নতুন একটা গন্ধ পাচ্ছি, হেভি, একটা মাখন ভাতের মতো ব্যাপার, তার সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কিছুটা ভাপে আর কিছুটা পেঁয়াজ ঘিয়ে নেড়েছে রে, হালকা চিংড়ির গন্ধ, একটু মাছের গন্ধ, কিন্তু চমৎকার, স্বদেশীর মতনই লাগছে তোকে, খাওয়া দাওয়া আগেকার দিনে ড্রেসপত্র। আমার এই নেহেরু জ্যাকেট পরতে খুব ভালো লাগে, খুব প্রিয় এটা আমার, শীতকাল আসলে এটা আমি আগে পড়ি, এরকম ধরনের ছোটবেলা একটা পড়েছিস, হুম এটা আমার শিলিগুড়ির দাদা আমাকে গিফট করেছে,
চমৎকার। কথা না বলে খেয়ে যাই। এটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর, খুব খুব। এই যে ব্যাপারটা, মাছ মাংস পেঁয়াজ ঘি ইটসেলফ, এটা এত নিজেই কম্প্যাক্ট পরিপূর্ণ। এটাকে উপরে ডেকোরেশন করার জন্য যেমন এই মেটেই চিংড়ি, কেউ যদি ভাবে শুধু এটা খাবো তাহলে কিছু দরকারই পড়বে না। আমি ভাতটা জাস্ট অন্য লেভেলে ফ্রাইড হয়ে গেলাম আজ থেকে। পূর্ণিমা ঠাকুর আপনাকে শত কোটি প্রণাম, এবং মা তোমাদের জাস্ট আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি কিছু চমৎকার রান্না করে খাবে না, আর আতপচা ঝরঝরে হয়েছে। তোমাদের যে মাছ আছে, মানে খেতে খেতে মাছও পাওয়া যাচ্ছে, মাংস পাওয়া যাচ্ছে, চিংড়িও পাওয়া যাচ্ছে, চিজ আছে, আমাদের বাটার আছে। আমি দেখছি দাও মাছ শোনা, মানে মাছকে এটা পটল দিয়ে আলু দিয়ে আদা দিয়ে মাছের ঝোল বলা হচ্ছে, এটা আদা মাছ। এই হচ্ছে ছোট ছোট মাছের মধ্যে ছোট মাছই দিয়েছি, ছোট মাছও টুকরো করে বেজে দিয়েছি, মানে আদা পটলের সঙ্গে মাছের সঙ্গে একটা ম্যাচিং। দেখায় এই ঝোলটা কি দিয়ে, খুব সিম্পল লাগছে। এমনি সর্ষে বাটা আছে, ধনে জিরে বাটা আছে, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আছে। সর্ষে বাটা দিয়ে এরকম ঝোল, এগুলো কিন্তু কম খেয়েছি আমি, সর্ষে বাটা দিয়ে ঝোল। সর্ষে বাটা আদা জিরে বাটা না বাবার সময়, মানে আদা জিরে বাটা না, সর্ষ ধনে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো দিয়ে মেখে করা, না বাবার সময় কাঁচা আদাটা দিয়ে নেড়ে চেড়ে নামানো। আদাটা একটা স্ট্রং ফ্লেভার তো পাওয়াই যাচ্ছে, তার জন্য মাছটার নাম হয়েছে আদা মাছ। এই মাছটা তোমরা ট্রাই করো, এই মাছটা কিন্তু গরম ভাত দিয়ে, সিম্পল গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে। আদা মাছ একদম বড় কাতলা, না এটা কাতলা না, এটা রুই, এটা রুই, এটা বড় রুই দিয়ে হয়েছে এটা। রুই কাতলা দুটো দিয়ে করা যায়, এতে লেখা আছে, সেই জন্য আমি করেছি। খুব সুন্দর মাছটা ধীরে ধীরে শেষ করি, তারপরে এগুলো নিয়ে আসছি। কি সুন্দর গো গন্ধটা, আদার দারুণ গন্ধ। অল্প অল্প করে কোনো মশলাই নেই, বাস বাস শুধু একটু আদা আছে এটার মধ্যে। এটা কন্টিনেন্টাল অনেক, আলু পেঁয়াজ সব সিদ্ধ, আদা চিকেন একসাথে সিদ্ধ। আচ্ছা সিদ্ধ করে না বাবার সময় আমুল দুধের সাথে আর একটু ইয়ে দিয়ে ময়দা দিয়ে গুলে ঢেলে দেওয়া, এমনকি কোনো বাটার মাখন বা ঘি, এই বাটার ঘি কোনো কিছু নেই, ঘি বাটার কিছু নেই, কিচ্ছু নেই, সিম্পল আদার, মানে আদা কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একসাথে মেখে চিকেন দিয়ে সিদ্ধ করে নামিয়ে দুধ আর দেখাই সবাইকে। ব্যাপারটা এরকম যে ক্রিমটা, ক্রিমের থিকনেসটা দারুণ, কিন্তু এই হচ্ছে ক্রিমের থিকনেসটা, আর হচ্ছে আলু, এর মধ্যে আলু দেওয়া আছে, যে আলুটা আলুটা সিদ্ধ করে দেওয়া, তাই তো সব একসাথে মেখে সিদ্ধ করা, চিকেন পেঁয়াজ আদা
আলু সব একসাথে মেখে সিদ্ধ করা। এটা চাইলে কেউ শুধুও খেতে পারে, ভালোই লাগবে একদম। গোলমরিচ উপর থেকে ছড়ানো, গোলমরিচ ছড়ানো, ঝালটা দেয়া ছিল না, ঝাল বলে কিছু লেখা নেই। আমি এখন কি করি, ঝাল বলে কিছু লেখা নেই, তো আমি তখন গোলমরিচ গুলো ছড়িয়ে দিলাম। একটু ঝালের ভাব না হলে তো ভালো লাগবে না। খারাপ একটু কিছু নেই, মানুষ যেটা পছন্দ করে, গোলমরিচটা তো সম্পূর্ণ নিজের পছন্দের উপরে। বেশ সুন্দর। একটু রাইস দাও, একটু রাইস দাও, শুধু রাইস, মাছ ফাছ অন্য কিছু দিও না, ব্যাস যথেষ্ট। এটা নতুনত্ব একটা ভাত খেলাম, ভাত বেকড, ভাত বেকটার আলু খেতে হেবে লাগছে, ভাত বেকের আলু খেতে হেবে লাগছে। এটা কি মাটন, কি নাম এটা হচ্ছে, দাঁড়া তুলে নিই। ব্যাস ব্যাস ব্যাস, এটা হচ্ছে মাটন, কি এটা হচ্ছে পোস্ত মাটন, পোস্ত মাটন। হ্যাঁ, শাহমরিচ বাটা আছে, শাহজিরা বাটা আছে, পোস্ত বাটা আছে, রসুন আদা বাটা আছে। ওকে, এটাকে বলে পোস্ত মাটন, পোস্ত মাটন। এই হচ্ছে তার চেহারাটা, সুন্দর চেহারা। আচ্ছা, বাকি চেহারাটা আমার থালায় দেখা যাবে। শুনতেও কিন্তু দারুণ লাগে। এই মুহূর্তে আমি কি খাচ্ছি, পোস্ত বেকড রাইস দিয়ে পোস্ত মাটন। মাটনটা এর মধ্যে কোন গন্ধযুক্ত কিছু দেয়া নেই, ভেরি সিম্পল। গোলাপ জল বলো, কেওড়া জল বলো, আমি আগেও বলেছি সিম্পল রান্না ইজ ভেরি টাফ। সিম্পল রান্না করতে পারলে সে রান্না বিভৎস খেতে লাগে, সুস্বাদু। শাহজিরে বাটা, পোস্ত বাটা, আদা রসুন অল্প অল্প বাটা, এর সঙ্গে কোনো আলু নেই, আর কোনো গরম মশলা বাটা নেই, গরম মশলা ফোড়ন দেওয়া আছে। এই হচ্ছে পোস্ত মাটন, ভেরি টেন্ডার, ভেরি সফট and very tasty. আমার কিন্তু বেক ফ্রাইজের মতো আলুটা হেভি লেগেছে, আলুটা মধ্যে এত সুন্দর গন্ধ ঢুকেছে। আলুটা সিদ্ধ করতে হয়েছে প্রথমে, সিদ্ধ করে একটু হালকা ভেজে নিতে হয়েছে, নাহলে তো সিদ্ধ আলু সিদ্ধ আলু মনে হবে। তার জন্য বলেছেন যে তোমরা একটু তেলে ভেজে নিতে পারো আলুটা, আর একটু কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে ভেজে নিতে পারো, নিয়ে তারপরে ভাতগুলো ওর মধ্যে ঢেলে দিতে পারো। দিয়ে যে মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, এইগুলো সব সাজিয়ে কাঁচা পেঁয়াজ মাঝখানে মাঝখানে বসিয়ে এগুলো দিয়ে সাজিয়ে এর মধ্যে চিজ ছড়িয়ে বাটার ছড়িয়ে গ্রেট করে আর কি দিয়ে। এই হচ্ছে পোস্ত মাটনের জাদুটা, খুব সুন্দর সিদ্ধ হলো। চমৎকার খেলাম, ঠাকুর বাড়ির রান্না, চমৎকার রান্না। নামগুলো কি দারুন না, বেকড রাইস, আদা মাছ, পোস্ত মাটন আর আইরিশ স্টু। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করতে হবে আগে কেমন লাগলো, আজকাল কমেন্ট কম আসছে, কমেন্ট করতে হবে বেশি বেশি করে। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, আর অনেক অনেক লাইক করতে হবে ভিডিওটাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে। ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক আছে, সোশ্যাল মিডিয়ার, আমার মায়ের ফেসবুক আছে, ইনস্টা আছে, ইনস্টাগ্রামকে ফলো করতে পারো, আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারো, তাহলে ফেসবুকে কানেক্ট থাকতে পারবে। আর জিরো ওয়াট কিচেনে কিন্তু এই রান্নাগুলো আসবে, জিরো ওয়াট কিচেনে সাবস্ক্রাইব করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে,
আমাদের অফিশিয়াল ইমেল আইডি zerowattfilms@gmail.com এবং zerowattkitchen@gmail.com, এই দুটো আমাদের অফিশিয়াল ইমেল আইডি। আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে জিরো ওয়াট, জেড বড় হাতে, সেখানে কিন্তু ছোট্ট কিন্তু দারুণ লাঞ্চ আসছে, এসেই যাচ্ছে, দেখতে থাকো 5-6 মিনিটের খাওয়া দাওয়া কেমন। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থেকো, এবং খেয়ে কিন্তু জাস্ট অন্য লেভেল বলতে ভুলো না। আহা মা, কথাই বলবো না, শুধুই খাই।